জানেন ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই আর সেই সাথে আমার চ্যানেলে গেলেও ওই লিঙ্কটা আমিও শেয়ার করে দেবো আমার চ্যানেলে, আপনি ওইখানেও পাইতে পারেন। আপনার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন এই আর কি। আমরা প্রথম যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে গত ক্লাসে সম্ভবত মাহমুদুল হাসান একজন আছেন, মাহমুদুল হাসান স্যার, উনি প্রশ্ন করেছিলেন যে অথর মার্ক নির্বাচনের সময় আমরা প্রথম একটা লেটার নিব নাকি দুইটা লেটার নেব, অর্থাৎ কনসোনেন্ট এবং ভাওয়েল এই বিষয়গুলো আসে, এগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। মাহমুদুল হাসান স্যার আছেন? প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, যেটা কথা বলছিলাম, আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় এগুলো কি আপনারা নিজেরাই করেন নাকি আসলে আপনাদের ওই যে যে স্টুডেন্টের যে একটা গ্রুপ আছে একজন করে দিয়ে দেয়, আপনারা দেখে দেখে লিখে দেন, অথবা আপনারা অনেক কষ্ট করে যোগাযোগ করে সেটা সংগ্রহ করে দিয়ে জাস্ট কপি করে দিয়ে এটা জমা দিয়ে দেন, কোনটা? না স্যার, আমরা নিজে করি স্যার, নিজেরাই করে দিই, নিজেরা করি স্যার, নিজেরা করলে অনেক ভালো হয়, এটা আপনাদের জন্য ভালো, কিন্তু নিজেরা যদি এভাবে অটো অটো কিছু পেয়ে যান তাহলে এটা স্যার কিছুই হবে না স্যার। আমরা যদি এভাবে যদি শুধু শুধু পাইতাম স্যার, একদিন দেখে দেখে লিখে মানে জমা দেওয়ার তারা স্যার পোস্টগুলো আসতো না, আমরা এটা বুঝতে না। আপনাদের জমা দেওয়ার হারটা কিন্তু অনেক ভালো, যে হিসাবে যখন দেখি যে আপনাদের প্রশ্নগুলো প্রশ্ন আসা স্বাভাবিক, কিন্তু দেখা যায় যে অনেকে প্রশ্ন করেছে বা বলতেছেন কিছু বুঝেন নাই বা কম বুঝেন, কিন্তু তার খাতাটা দেখতেছি আবার ঠিকই আছে, তো এইখানে আসলে মিলাইতে পারি না। সে কি আসলে বুঝতেছে না? বুঝলে তাহলে তার কাজটা ঠিক হতে পারতো, বা কাজ ঠিক আছে আবার সে বুঝতেছে বলতেছে যে বুঝতেছে না কি, সেটা দেখে লিখছে কোন কোথায় ভুল আছে, এইখানে এসে আসলে হিসাব মিলে যাচ্ছে, এই জন্য বলতেছি আর কি। আচ্ছা তাহলে যা হোক, যেটাই হোক, আপনাদের কাজটা আসলে আপনারা করলে আপনারা ইয়ে ফলটা পাবেন, এটা খুব সাধারণ কথা। তাহলে আমরা শুরু করি। আমরা অথর মার্কের সময় অথরের মানে ইনভার্টেড এন্ট্রি অর্থাৎ মেইন এন্ট্রিতে অথরের নামটা যেভাবে আসে ওটাকেই তো আমরা ইনভার্টেড এন্ট্রি বলি, অর্থাৎ নামের শেষের অংশ প্রথমে আসে, প্রথম অংশ শেষে যায়। তাহলে ইনভার্টেড এন্ট্রি যে অংশটা আসে অর্থাৎ শেষ অংশটা আসে এটাকে আমার প্রথম অংশ মনে করতে হবে। এখন এই অংশটা প্রথম এক লেটার নিব নাকি প্রথম দুই লেটার নিব, এটা আসলে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যখন আমরা ম্যানুয়ালি কাটার ফিগার আমরা যখন ব্যবহার করব। আপনারা কাটার ফিগার একটা বই আছে, এটা জানেন তো, যেটা আপনারা এই অটোমেটিক পেয়ে যাচ্ছেন এবং আমাদের সামনে লিংক এখানে আছে, এটা কিন্তু একটা পিচি একটা বই আছে প্রায় 10-12 পেজের, এই বইটা কি আপনারা দেখেছেন? জি দেখেন নাই না? আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইন্টার্নশিপ হবে তখন এটা দেখবেন। আসলে এখন অনলাইন ক্লাস করতেছেন তো, ফিজিক্যাল ক্লাস করার সুযোগ থাকলে এটা আপনারা দেখে দেখে করতেন, তো এখন তো ফিজিক্যাল ক্লাস নাই, তার মানে কি আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন, বন্ধ থাকবেন, আপনার এই কাজ বন্ধ থাকবে না? তো বিকল্প হিসেবে আপনাদের এই অনলাইন হলেও যাতে এটা চালু থাকে এই জন্য আপনাদেরকে ইবুক আকারে অর্থাৎ ভার্চুয়াল আকারে এই লিঙ্কটা দেওয়া হয়েছে, এটা ব্যবহার করে আপনারা কাজটি করতে পারেন। তো এটা হওয়াতে কি অনেক বড় অনেক বেশি সুযোগ হয়ে গেছে আপনাদের জন্য, অনেক বেশি সুবিধা হয়ে গেছে, কিন্তু যখন আপনার ম্যানুয়ালি কাজটা করতে হতো তখন এই ব্যাপারটা একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ প্রথম একটা লেটার নেবো না দুইটা লেটার নেবো, তো
এই যে আপনারা এখন এটা পেয়েছেন এটা আসলে অত বড় ফ্যাক্ট না, তারপরও এটা জেনে রাখা ভালো। প্রথমে আমরা একটা লেটার নিব না দুইটা লেটার নিব, এটা নির্ভর করবে আসলে যদি প্রথম লেটার ভাওয়েল কয়টা অক্ষর, কয়টা লেটার ছোট বাচ্চার সময় চলে গেলাম না, যখন আমরা ওয়ান টু এ পড়তাম একেবারে, এটা তো এখন ছোট হয়ে যাওয়ার কথা। এ ই আই ও ইউ ভাওয়েল, এবং আরেকটা কনসোনেন্টের মধ্যে একটা, সেটা হচ্ছে এস, নতুন একটা শব্দ এস আর কি। তো এই ছয়টা অক্ষর দিয়ে যদি শুরু হয় কোন অথরের তিনটি কথা বলছে, তো এবার এটি প্রথম দিয়ে শুরু হয় তাহলে প্রথম দুইটা আসবে। যেমন আপনি যদি ধরেন ইহরিলিক একজন আছেন না, জি স্যার, আচ্ছা অত নাম কঠিন গুলো বাদ দেয়, ইকবাল, জি স্যার, ইকবাল শুধু মোহাম্মদ হোসেন হক এগুলো কিছু নেই, শুধু ইকবাল আছে, তাহলে ইকবালটাই প্রথম, ইকবালটাই শেষ আর কি। তাহলে ইকবাল নামটা আসছে, তার মানে ইকবাল নামটা আমরা বললাম হেডিং পার্টে, তাহলে আই ইউ বি এ চারটা লেটার প্রথমে, এরপর বাদ বাকিলে বাইরে, তাহলে প্রথম দুইটা লেটার কি আসলো এখানে, মানে প্রথম যে লেটারটা এটা কি আই, তাহলে এটা কি ওই ছয়টার মধ্যে একটা পড়ে না, জি জি ভাওয়েল স্যার, ভাওয়েল, তার মানে এখানে আই কিউ আসবে, দুটো আসবে, ঠিক আছে, আই কিউ আসবে, জি, তাহলে আমরা এখানে আই কিউ যাই দেখি কি আসে, আই কিউ দিয়ে এখানে আমরা সাবমিট দেব। এই যে অথর মার্কটা আসছে, ঠিক আছে, তো আমরা যদি এখানে আই দিতাম দেখি কি আসে, কি আসতো, আই আসলে আরেকটা, ঠিক আছে, আই কিউ দিলে আরেকটা, স্যার আই কিউ বি দিলে আরেকটা আসতো না, আই কিউ দিলে আরেকটা, তো অপরপক্ষে যেগুলো এই ছয়টা বাদ দিয়ে যেগুলো শুরু হয়েছে ওটা দিক থেকে একটা আমরা নেই, যেমন কোনটা রঙ্গনাথন দিলাম, রঙ্গনাথনের হচ্ছে এই ছয়টার মধ্যে একটা পড়ে না, তাই না, তাহলে এখানে আরটা নেই, তো আর দ্বারা কি আসে, আর নাইন, আর অপরপক্ষে আমরা যদি আর এ দেই তাহলে ট্রিপল নাইন আসে, আচ্ছা ঠিক আছে, তো আর ভাওয়েল দিয়ে যে কয়টাই আপনি শুরু করেন না কেন, আচ্ছা এটা আর এ দিয়ে যদি দেই, প্রথমে আর দিয়ে দিলাম আর 19, আর আর এ দিয়ে দিলে আর ট্রিপল ওয়ান, আর ট্রিপল ওয়ান, আচ্ছা পুরো নামটা দিয়ে দেখা যায় আবার, এখন আপনি পুরো নামটা, আচ্ছা দেখি পুরো নামটা দিলে কি হয়, রঙ্গনাথন, রং নাথন, পুরো নামটা দিলে আর কি হয়েছে এটা আসে আর কি, তো পুরোটা দেওয়ার দরকার নাই, আপনারা যে কয়টা প্রয়োজন ওইটাই দিবেন, তাহলে আপনার আমাদের কথা তাইলে হচ্ছে যে যখন আমরা ভাওয়েল দিয়ে, ভাওয়েল পাঁচটা এবং আর বাকি আরেকটা এস দিয়ে যদি কোনো নাম শুরু হয় তাহলে আমরা প্রথম দুইটা লিখে সার্চ দিব,
আর বাদ বাকি একটা লিখে সার্চ দিলেই হবে, ক্লিয়ার? আমরা যদি আরো কয়েকটা নাম সার্চ দেই, ইকবাল নিলাম, এখন বাওয়েল এবং ই থাকলে সবসময় দুইটা দিয়া নিলে হতো, বাওয়েল আর এস নাকি স্যার, বাওয়েল আর এস এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে প্রথম দুইটা নিবেন, ঠিক আছে? ইহেরিলিক যদি ধরি, ইহেরিলিক তাহলে এখানে ই এবং এইচ, তাহলে ই দিয়ে শুরু, ভাবেন না, তাহলে ই এইচ, ই এইচ কি আসে, ই এইচ আসে। আর মনে করেন একটা আছে রথ, রথ তাহলে রথের কি হবে, মনে করেন আর ও ইউ টি এইচ, আরটা কনসোনেন্ট, এখানে আর আসবে, আর নাইন, ক্লিয়ার? স্যার একটা লেটার দিয়ে যদি চার্জ দেওয়া হয় তাহলে স্যার এই 9999 এরকম শো করে স্যার বেশিরভাগ ক্ষেত্রে, আমি এরকম কয়েকটা লেটার দিয়ে দেখছি এই সব ক্ষেত্রে স্যার 9 টাই চলে আসে, মানে যেটা চলে আসবে ওটাই দিতে হবে, চলে আসলে তার করার কিছু নেই। আর আরেকটা জিনিস দিতে ভুল করে অনেকে, ওই যে অথমাকে যেটা খুঁজে পায় ওটাই দেয়, আর একটা জিনিস দিতে ভুলে যায়, সেটা হচ্ছে ওই টাইটেল আছে না, টাইটেলের প্রথম লেটারটা ছোট হাতের হবে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, তাহলে আপনার অথমাকটা পূর্ণ হয়ে গেল। তাহলে অথমাকের সাথে আগেই আপনার আপনারা যুক্ত করেছেন ক্লাস নাম্বার, আর ক্লাস নাম্বার অথমাক যুক্ত হয়ে গোলমাল করে ফেলে। কল নাম্বারের দুইটা অংশ, একটা হচ্ছে ক্লাসিফিকেশন নাম্বার বা যেটাকে আমরা ক্লাস নাম্বার বলি, আর একটা হচ্ছে অথর মার্ক, এই দুইটা বিষয় মিলেই হচ্ছে কল নাম্বার, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। এইখানে আজকের কথাই একেবারে বিভ্রান্তি দূর করে দেন, যেখানে বড় হাতের আছে ওইখানে আপনি সঠিক করে ছোট হাতে লিখে দিবেন, আপনি যেগুলো ভুল বের করতেছেন এটা আপনার কাজ। আচ্ছা, তার মানে সবখানে আপনার ওই যে অথর আপনি মার্ক বের করার পর এই আরেকটা অংশ কাজ থাকে, সেটা হচ্ছে টাইটেলের প্রথম লেটারের ছোট হাতের লেটারটা ওইখানে হবে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখানে অ্যাকসেশন নাম্বারের কাজ নাই না, রোল নাম্বারের? না, এখানে অ্যাকসেশন নাম্বার যখন আসবে তখন ওটা হচ্ছে সেফ লিস্ট ক্যাটালগ একটা আছে, ওই কাজটা আমরা এখন শুরু করি নাই, শুরু করলে ওইখানে আসবে। তো সেফ লিস্ট ওই ছয়টা অতিরিক্ত ইনফরমেশনের একটা অতিরিক্ত হলো অ্যাক্সেশন নাম্বার, তো ওই ওই পর্বে আমরা এখনো যাইনি, গেলে আমরা ওই প্রাসঙ্গিক কথা বলবো, অ্যাক্সেশন নাম্বারটা আসবে। আচ্ছা, এখন স্যার অথর মার্কটা ম্যানুয়ালি কিভাবে বের করে, ওটা কি স্যার আমরা শিখতে পারবো না? ম্যানুয়ালি আসলে এটা আপনারা যখন ক্লাসে আসবেন তখনই দেখিয়ে দেওয়া সম্ভব, এখন আসলে সম্ভব না। এখন আসলে এই যেটা অনলাইনে আপনারা দেখতেছেন এই কাটা ফিগার, এইভাবে আপনাদের এখন করতে হবে আর কি। আর ফিজিক্যাল ক্লাস করার সুযোগ হলে এটা আমরা আপনাদের ম্যানুয়ালি দেখিয়ে দিতে পারবো যে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে এটা খুঁজে বের করতে হয়, বই দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে ভাগ ভাগ করে এটা দেখানো হবে আর কি। এইভাবে করতে হবে স্যার, ম্যানুয়ালি করলে যে নাম্বারটা আসে, আর একই আসার কথা। তো এই ম্যানুয়ালি যে কাজগুলো আমরা করলাম ওই ম্যানুয়ালি কাজটা আমাদের যাতে করতে না হয় এই জন্যই তো অনলাইন কাজটা এখানে দেওয়া আছে। তো এই যে আমরা সার্চ দিয়ে আমরা সঠিকটা পাচ্ছি কি পাচ্ছি না, এটা আমরা বোঝাচ্ছে
ম্যানুয়ালি যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটা চেক করতে পারব স্যার তাহলে একটা দিন ধরে কনসিলার লেখা রয়েছে আমার সবগুলো আসার মাঠে গিয়ে হবে যতগুলো নাম হবে ওটা প্রথম লেটারটা এখানে সাইন দিবেন প্রথম লেটারটা এখানে লিখে দিয়ে সাবমিট দিবেন হয়ে যাবে ঠিক আছে এই মানে যে দিয়ে যত নাম আছে সবার একই একই মতন মার্ক বা এম দিয়ে যত মতন মার্ক সবার একই এবং আজ বেরি হ্যাঁ একই আসলে একই এবং ওই যে তারপর এটার একই হলে ক্ষেত্রে এসে ভিন্ন হয়ে যাচ্ছে যে টাইটেলের আমরা যে প্রথম অক্ষরটা ছোট হাতে নিচ্ছি এখানে এসে ভিন্ন হয়ে যাচ্ছে কারণ সব অথর যে সব টাইটেল এক হবে এরকম তো না বুঝতে পারছেন কি স্যার বলছিলাম স্যার আমরা যখন এতে আমাদের পরীক্ষা স্যার তখন স্যার আমরা ওই সিএল লিস্টের সাবজেক্ট রিডিং স্যার এগুলো বাইরে করে দিয়ে স্যার তখন এখানে বই দেওয়া থাকবে আমাদের স্যার সামনে আপনাদের কাছে যত মেটেরিয়াল আছে সবগুলো ব্যবহার করার সুযোগ পাবেন যেমন এই যে লিংকটা ব্যবহার করার সুযোগ পাবেন বই দেখে দেখে লেখার সুযোগ পাবেন তারপর আপনার নোট খাতা দেখা মানে ওপেন বুক এক্সাম আর কি স্যার মোবাইল ব্যবহার করে আমরা এখানে শার্টস দিয়ে কাটার ফিগার ব্যবহার করার কোনো সুযোগ আছে কি না এই ফিজিক্যাল এক্সামের সময় এটা যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে সব কিছু ব্যবহার করতে হবে স্যার ফিজিক্যালি মোবাইল পরীক্ষা স্যার মোবাইল ব্যবহার করার সুযোগ না ফিজিক্যাল পরীক্ষা স্যার মোবাইল ফিজিক্যাল পরীক্ষা এগুলো কিছু তো স্যার কি এও করবে গুলো স্যার ফিজিক্যাল পরীক্ষা হলে তখন বোঝা যাবে তখন সিদ্ধান্ত কি হবে তখন ফিজিক্যাল পরীক্ষা যদি হয় তাহলে মনে করেন আগে তো ঘোষণা আসবে তো আগে ঘোষণা আগে আমরা ঘোষণা করে দিব যে এই এই দিন আপনাদের আসতে হবে তারপর শিখাই দিয়ে তারপর ফিজিক্যাল পরীক্ষা নেব ইনশাআল্লাহ আর যদি ফিজিক্যাল পরীক্ষা না হয় তাহলে আপনাদের সব রেডিমেড দেওয়া থাকবে এগুলো আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ওপেন বুক এক্সাম আর কি বুঝা গেছে জি স্যার প্রথম দুইটা আর কনসিলেন্ট হলে একটা এটা ব্যবহার করতে পারেন অথবা আপনি সর্বক্ষেত্রে দুইটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের ক্ষেত্রে মানে আপনাদের যেটা মনে ভালো হয় সেটা এটা কোনো বড় কোনো ভুল হবে না ঠিক আছে কারণ টাইটেলের এখানে এসে এখানে ভিন্ন হয়ে যাচ্ছে তো আপনারা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন আবার যার যেটা মন চায় আর কি এই আর কি তাহলে তাহলে ব্যাপারটা আজকে মোটামুটি ক্লিয়ার হলো আর এখন নাম্বার এবং আন নাম্বার পেজের ব্যাপার স্যার একটা বিষয় জানা আছে স্যার সেটা হচ্ছে এই অথর মার্ক বের করার সময় যদি একটা লেটার দিয়ে বের করি তাহলে মনে করেন এই একটা বইয়ের লেখকের নাম মনে করেন একটা বই লেখকের নামের শুরুতে টি আছে আর একটা বইয়ের লেখকের নামের শুরুতেও টি আছে তাহলে স্যার সেক্ষেত্রে দুটোটা অথর মার্ক মিলে যাবে না স্যার মানে টাইটেল অথরের নামের কথা বলছেন নাকি টাইটেল কথা বলছেন কারণ একই অথরের যে একই টাইটেল সবকিছু হবে এরকম তো না টাইটেল এসে ভিন্ন হয়ে যাবে টাইটেলের প্রথম অক্ষরটা স্যার টাইটেল টাইটেল যদিও মিলে যাবে মনে করেন টাইটেলও মিলে গেল অথরের নামও মিলে গেল বুঝছেন কি না মনে করেন অথরের নামও মিলে গেল আর টাইটেলে প্রথম আপনি এটা মিলে গেল তাহলে কিন্তু ক্লাস নাম্বারটা কিন্তু মিলবে না মানে সব তিনটাই একভাবে কখনো মিলবে না স্যার সিস্টেম স্যার এরকম হবে স্যার এ দিয়ে স্যার যেগুলো শুরু হবে নাম সবগুলো তো স্যার একই নাম্বার আসবে বি দিয়ে শুরু হলে সবগুলো একই নাম্বার আসবে সি দিয়ে শুরু হলে স্যার সবগুলো নাম্বার একই আসবে তো সেই ক্ষেত্রে ওই টাইটেলটা ভিন্ন আসবে আর টাইটেল যদি একই হয় সেই ক্ষেত্রে ক্লাস নাম্বার আছে ওটা ভিন্ন আসবে মানে কোনো না কোনো একটা ভিন্ন আসবেই বুঝছি স্যার আচ্ছা
আচ্ছা জয় দাস উনি মানে কিছু বলতে চাইছিলেন স্যার নাকি না অন্য কেউ? আমি স্যার আমি স্যার হ্যাঁ স্যার জয় জয় দাস স্যার তার কথা তো তাই মনে হচ্ছে। আপনি কি অসুস্থ নাকি? না স্যার এত কাজের চাপ স্যার অফিসের, এখন স্যার দুই দিকে মনোযোগ দিতে হচ্ছে তো যার জন্য স্যার দুই দিকে তো স্যার এট এ টাইম দুই দিকে স্যার মনোযোগ দেওয়া যায় না যার ফলে স্যার একটু সমস্যা হয়ে যাচ্ছে। না জেল হয়ে গেছেন না আপনার অফিস কটা পর্যন্ত? সাড়ে পাঁচটা পর্যন্ত। তা এখন স্যার স্যার একটা একটা জায়গায় একটু জাস্ট বললে হবে ওই যে আমি কনসোনেন্ট যদি থাকে যদি কনসোনেন্ট থাকে তাহলে একটি ওয়ার্ড দিয়ে আমি কাটার ফিগারে সার্চ দিব আর ভাওয়াল থাকলে দুইটা ওয়ার্ড দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পর যেটা আসবে যেমন একটা আসলো যেমন স্যার আর ডাবল ওয়ান আসছে আমি আর ডাবল ওয়ান লেখার পরে তারপরে ওই যে অথরের নামের নামের মানে প্রথম লেটারটা আমি স্যার ওই ওই শেষে দিব তাই তো প্রথম লেটারটা আমি ওই অথর অথরের মার্ক যেটা পেলাম তার শেষে লিখবো। আচ্ছা আচ্ছা স্যার মানে টাইটেল এখানে এসে ভিন্ন হয়ে যাচ্ছে মানে সবার যেহেতু আশঙ্কা হচ্ছে যে সব একটা লেটার নিলাম সব তো মিলে যাচ্ছে যদি এরকম মিলে হয় তাহলে বই আলাদা করবো কি করে তো টাইটেলটা এসে আলাদা করে দিল বা টাইটেল তো যদিও মিলে যায় ক্লাস নাম্বারটা দেখবেন আলাদা। আচ্ছা স্যার ঠিক আছে আপনি যদি মনে করেন যে এরকম কেন কেন একই হয়ে যাচ্ছে তখন চাইলে আপনি দুইটা নিতে পারেন কারণ এখানে বাধ্যতামূলক কোনো ব্যাপার না। তবে এটা এটা আগে অনেক বেশি স্পর্শকাতর ছিল এখন অনলাইন আসাতে এটা ততটা ফ্যাক্ট পড়ে না এবং এই নিয়মটা আসলে অতর কার্যকর হয় না এই জন্য আপনি সব জায়গাতে দুইটা নিলেও সমস্যা নেই। ঠিক আছে একটা দুইটা জাস্ট এটা আপনারা প্রশ্ন এসেছে উত্তরটা না দিলে আপনারা কনফিউশন হয়ে যাবেন এই জন্য ক্লিয়ার করে দিলাম একটা নিতে পারেন দুইটা নিতে পারেন এই আর কি। কল নাম্বারটার এখানে একটু আরেকটু কথা বলে নেই আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন কল নাম্বারের উদ্দেশ্যটা কি? কল নাম্বার উদ্দেশ্যটা হচ্ছে বইকে ডেকে নিয়ে আসা। বইকে ডেকে নিয়ে কিভাবে আসবো যখন এক নামে যদি দুজন থাকে তাহলে মানে এটা ডাক সংখ্যাটা হচ্ছে ঝামেলা করবে তো এই জন্য কল নাম্বারের মূলত দুইটা অংশ দুইটাকে যদি আমরা আরো বিশ্লেষণ করি তাহলে তিনটা অংশ পাই একটা হচ্ছে ক্লাসিফিকেশন নাম্বার একটা হচ্ছে অথর মার্ক আর অথর মার্কের আবার দুইটা অংশ একটা হচ্ছে অথর অথর লেটার নিয়ে গঠিত আর একটা হচ্ছে আসে টাইটেল থেকে তো তিনটা তিনটাই কোনো কোনোভাবে একভাবে মিলবে না হয়তো বা দুইটা মিলতে পারে একটা মিলতে পারে কিন্তু তিনটাই মিলবে না যদি ক্লাসিফিকেশন এবং অথর মার্ক মিলে যায় তাহলে দেখবেন যে টাইটেল এসে ভিন্ন হয়ে গেছে আর টাইটেল আর মনে করেন ক্লাস নাম্বার যদি মিলে যায় তাহলে দেখবেন যে অথর এসে ভিন্ন হয়ে গেছে এইভাবে আলাদা অটোমেটিক হয়ে যাবে এই জন্যই কল নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ খুব তাড়াতাড়ি কম সময়ে কম শ্রমে পাওয়ার জন্য আর কি। এখন কল নাম্বারের উদ্দেশ্যটা বুঝছেন তো কেন এটা কল নাম্বারটা দেওয়া হয় প্রত্যেকটা বইয়ে? জি স্যার কল নাম্বার কিন্তু শুধুমাত্র লাইব্রেরিতেই ব্যবহারের জন্যই দেওয়া হয় লাইব্রেরির বাইরে গেলে মনে করেন লাইব্রেরিতে কোনো লাইব্রেরি আন্ডারে কোনো বই নেই বা আপনার পার্সোনাল একটা বই এই নাম্বার এই বইয়ে কিন্তু কোনো কল নাম্বার থাকে না কারণ এটা আপনার পার্সোনাল বই এটা লাইব্রেরি ব্যবহার করে লাইব্রেরি ব্যবহার সুবিধার জন্য কিন্তু কল নাম্বার দেওয়া হয় এর বাইরে না। আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছিল যে ক্যাটালগ কার্ডে কি কি ইনফরমেশন থাকে কি কি বিবলিওগ্রাফি ইনফরমেশন গুলো থাকে এগুলো একটা প্রশ্ন এসেছিল। তৌহিদুল ইসলাম আছেন? তৌহিদুল ইসলাম স্যার আছেন উনি এই প্রশ্নটা করেছিল উনি থাকলে ভালো হতো। এখানে তো স্যার সবকিছুই থাকে কারণ যেহেতু প্রশ্নটা এসেছিল আর আমি এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি আর তাহলে শুরুতে প্রথম অক্ষর আছে স্যার কনসোনেন্ট আছে তারপর আমরা দুইটা মানে বৈধ আপনার যেটা সুবিধা হয় ওটা করলেই হবে।
অর্থাৎ কনসার্ন থাকলে দুটো অক্ষর দেওয়া যাবে। দেওয়া যাবে স্যার। স্যার মানে একটা হলো স্যার গুড, একটা হলো ব্যাটার স্যার, সিস্টেম হলো স্যার বুঝি নাই, একটা হলো স্যার ভালো আর একটা হলো অতি ভালো আর কি স্যার। অতি ভালো, হ্যাঁ হ্যাঁ এই আর কি। ঠিক আছে তাহলে যাই। তাহলে ক্যাটালগ কার্ডে আমরা কি কি ইনফরমেশন ইনপুট করব সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। এবং স্লাইডে এটা সুন্দর করে দেওয়া আছে, স্লাইডটা শো করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্যার এর আগে আপনি একটা বলছেন নাম্বার আর নাম্বার নিয়ে সব আসবে। হ্যাঁ হ্যাঁ এটা কথা বলবো, আগে একটু ধারাবাহিক ভাবে আসি। দেখেন যে আইটেম গুলো ক্যাটালগ কার্ডে ইনপুট করতে হয় এবং যারা এগুলো রেগুলার আপনারা কাজ করতেছেন এটা তাদের জন্য আসলে খুব সহজ ব্যাপার। তারপরও যেহেতু প্রশ্নটা এসেছে আমি আবার রিভিউ করছি। একটা ক্যাটালগ কার্ডের যে ইনফরমেশন কথা প্রথমে দেখ কল নাম্বার, এন্ড কল নাম্বার কি কি বিষয় নিয়ে গড়িত আমরা আলোচনা করেছি, এই জন্য এখানে ব্র্যাকেট হচ্ছে ক্লাস নাম্বার প্লাস অথর মার্ক, অর্থাৎ কল নাম্বার কে ভাঙলে আমরা এই বিষয়গুলো পাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা থাকবে অথরের নাম, সেটা যদি হয় একজন অথর, দুইজন অথর বা তিনজন অথর, সেক্ষেত্রে অথরের নাম আসবে। আর চারজন অথর, পাঁচজন অথর বা তিনজন অথরের বেশি হলে তখন আগে আসবে টাইটেল। তো ধরলাম এই এটা হচ্ছে একজন দুইজন বা তিনজন অথরের লেখা বই, তো কল নাম্বার প্রথমে আসবে, এরপর আসবে অথরের নাম। অথরের নামে আপনারা দেখতে পাচ্ছেন সারনেম কমা ফর নেম, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ডেট অফ ডেথ আর কি, মানে কবে জন্মেছেন কবে মৃত্যুবরণ করেছেন লেখক, ওটা কথা বলা আছে। এই ব্যাপারটা আপনাদের জন্য নতুন নাকি, এটা তো আগে শুনেন নাই যে জন্ম তারিখ, জন্মের জন্ম আগে শুনেছেন? না না জি স্যার, এটা দেখছেন জি স্যার, এটা ইনক্লুড করাটা বাধ্যতামূলক না, এই জন্য আমি আপনাদের এটা বলি নাই। তো অনেক ক্যাটালগ কার্ডে ওই অথরের নামটা দেওয়ার পর তারপরে দেওয়া থাকে জন্ম সাল, জন্ম তারিখ, জন্ম সাল এবং মৃত্যু সাল, এটা দেওয়াটা বাধ্যতামূলক না, এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন এই আর কি। এই জন্য এটা আপনাদেরকে বলি নাই। এখানে একটা লেখা আছে ফোর নেমস এফ ওয়াই, ফোর নেমস একটা লেখা এটা কি স্যার? ফোর নেম হচ্ছে ওই যে উল্টা পাল্টা করে লিখি নাই, ফোর নেম হচ্ছে প্রথম অংশটা আমরা সহজ করে বলেছি, এই জন্য এগুলো সার নেমটা হচ্ছে শেষের অংশটা আর কি। জি স্যার, শেষের অংশটাকে বলছে সার নেম, প্রথম অংশটাকে ফোর নেম, এই জন্য সার নেম ফোর নেম। মোহাম্মদুল হক আরাফাত, আরাফাত হচ্ছে সার নেম, ফোর নেম হচ্ছে মোহাম্মদুল হক। জি স্যার, এরপর আসবে টাইটেল, টাইটেলটা কিভাবে আসবে, মেইন টাইটেল, তারপর কলন সাব টাইটেল, তারপর অথরের নাম, এরপর আসবে এডিশন, এরপর পাবলিশার ইনফরমেশন, এরপর ফিজিক্যাল ডিসক্রিপশন, এরপর বিবলিওগ্রাফি। নোটসটা আসলে এটা আপনাদের প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো বইয়ের যদি মনে করেন, অনেক সময় এরকম হয় না যে একটা বই অনেকদিন থেকে লাইব্রেরিতে আছে, মনে করেন 15-20 বছর থেকে আছে, তো এতদিন থাকার কারণে বইটার প্রথম 10-12 পেজ বা 15-20 পেজ নাই, এটার কারণে এই বইটার টাইটেল আমরা জানতে পারছি না, শিরোনামটা কি জানতে পারছি না, তখন বইটা পুরোটা পড়ে শিরোনাম নির্ধারণ করে দিয়ে আলাদা একটা টাইটেল পেজ কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তো এটাকে এরকম যদি করা থাকে তাহলে এটা নোট আমরা বলি, এই নোট যদি থাকে বইয়ে তাহলে এটা উল্লেখ করতে হয়। তাহলে ক্যাটালগ কার্ডে যে ইনফরমেশন গুলো থাকে সেই একটা এরিয়া হচ্ছে কল নাম্বার, একটা এরিয়া হচ্ছে অথর নাম, একটা এরিয়া হচ্ছে টাইটেল, একটা এরিয়া হচ্ছে এডিশন, একটা হচ্ছে ফিজিক্যাল ইনফরমেশন, এরিয়া ইনফরমেশন গুলো থাকে। এটা গেল মেইন এন্ট্রিতে। আর টেস্টিং পার্টে যে ইনফরমেশন গুলো থাকে সেটা হচ্ছে এটা আপনারা জেনেছেন, আবার আবার একটু দেখেন যে সাবজেক্ট হেডিং থাকে অ্যারাবিক নিউমেরালস আর রোমান অক্ষরে থাকে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো, অ্যাডিশনাল বলতে যদি অতিরিক্ত কোনো অর্থ থাকে। এরপর টাইটেল থাকলে শুধু টাইটেল কথাটা আসবে, আর সিরিজ থাকলে সিরিজ কথাটা আসবে। এই হচ্ছে ক্যাটালগ কার্ডে যে বিষয়গুলো থাকে, আইটেমগুলো থাকে, এই আইটেমগুলো এখানে বলা হচ্ছে।
আপনারা আপনা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ক্যাটালগ কার্ডে কি কি আইটেম থাকে এখন কি বলতে পারবেন? জি স্যার ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পারবেন। এইখানে আপনাদের কনফিউশন দুইটাতে হয়, একটা হচ্ছে ইমপ্রিন্ট আর কোলেশন। ইমপ্রিন্ট আর কোলেশন কি বলেন তো, আগে বলেন ইমপ্রিন্ট কি? ইমপ্রিন্ট হচ্ছে স্যার বইয়ের বইয়ের পাবলিশার এবং বই কোথায় পাওয়া যাচ্ছে প্লেস এরপরে কোন সালে কখন কোথায় কোন জায়গা থেকে এটা। হ্যাঁ সহজে মনে রাখার জন্য হচ্ছে 3W 3W। জি স্যার। হু হোয়েন হোয়ার হোয়ার হোয়েন। জি আর কোলেশন কি? কোলেশন জিজ্ঞেস করবে। আচ্ছা এরপর আসি নাম্বার এবং আননাম্বার পেজ। শোনা যায় স্যার? অনেক আগে লিঙ্ক অনেক আগের হওয়ার কারণে অনেকে মনে বলতে পারে না আজকে ক্লাস। আজকে ক্লাস এইটা কিন্তু শুক্রবারই দেওয়া হয়েছিল। জি স্যার। এবং রিমাইন্ডার দেওয়া হয়েছিল গতকালকে। লিঙ্কটা কি আবার স্যার একটু আবার দিয়ে দেন? এখন আবার দেন না, আমি মনে কত ঢুকতে পারি না। আমি মনে হচ্ছে ক্লাস হতে হচ্ছে না, মনে করছিলাম 10 মিনিট পরে আবার অ্যাড করছিলাম। আচ্ছা এরপর আসি নাম্বার এবং আন নাম্বার পেজ। আচ্ছা এখন তাহলে আসি নাম্বার পেজ আর আন নাম্বার পেজ কি, এটা আলোচনা করতে সুবিধা যদি আপনার আপনাদের আশেপাশে তো বই আছে তাই না? বইয়ের আশেপাশে তো আছেন তাই না? একটা বই হাতে নেন, সবাই একটা করে বই হাতে নেন প্লিজ। যদি কোনো অন্য বই না থাকে তাহলে এটা, যদি কোনো আর উপায় না থাকে তাহলে কি আর করার, ওইটাই নেন। আর যদি অন্য কোনো বই থাকে নেন। আচ্ছা নিসেন সবাই হাতে বই নিসেন? নিসেন নিসেন এরকম না। আর যদি মনে করেন যে স্যার না আমি বই নিব না, কি করবেন করেন? বই নিলে কিছু করেন নাই, ব্যাপারটা বুঝবেন না আরকি। আর বই নিলে ব্যাপারটা ভালো করে বুঝবেন। আচ্ছা ঠিক আছে, যে যে বই হাতে নিয়েছেন প্রথম কয়টা পেজ উল্টান, একটা দুইটা এরকম করে, একবারে না একটা দুইটা করে উল্টান। উল্টাচ্ছেন? জি স্যার। প্রথম কয়টা পেজ আপনি ওই পেজ নাম্বারগুলো দেখেন, ওইটা কি দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, অ্যারাবিক নিউমেরালস নাকি রোমান? স্যার আমার এখানে হ্যাঁ আপনার এখানে বলেন একজন দিয়ে শুরু করি। স্যার রোমান নাই স্যার, রোমান সংখ্যা না। আচ্ছা ঠিক আছে স্যার, আমার রোমান সংখ্যা থামেন। এই জি আচ্ছা আপনি এই রোমান সংখ্যা যে দেওয়া আছে এরকম কয়টা পেজ দেওয়া আছে, প্রথম কয়টা নাকি বইয়ের সবটাই দেখেন? না স্যার মাত্র 60টা স্যার, একটা থাকে সাইড পেজ যেমন ঠিক আছে আপনি এখন থামেন। এখন টিপু স্যার আপনি বলেন, আপনি যে বইটা পেয়েছেন ওইখানে কি প্রথম রোমান রোমান অক্ষরে পেজ আছে নাকি দুই, এইভাবে আমারটা 15 পেজ পর্যন্ত লেখা আছে। আচ্ছা ঠিক আছে ধরলাম, এটা হচ্ছে ইনিশিয়াল পেজ।
এরপরে স্যার আপনার আছে স্যার ইয়া দিয়ে শুরু হয়েছে স্যার আপনার মানে আরবিক নিয়ম জি স্যার এক দুই তিন ওয়ান টু থ্রি এরকম আপনাদের সবাইকে মিট করে দিলাম অনেকদিন পরে ঘটনা ঘটলো আসলে মিট করে না দিলে মানে খুব সমস্যা হচ্ছে আচ্ছা যেটা বলছিলাম আপনারা বই যে যে যেটা বই নিলেন বিভিন্ন টাইপের বিভিন্ন টাইটেলের বই নিয়েছেন তাহলে আপনারা প্রথমে দেখলেন কারো বইয়ের প্রথমে চারটা পেজ রোমান অক্ষরে লেখা অর্থাৎ ওয়ান টু থ্রি এরকম করে কারো দেখলাম যে প্রথম পনেরোটা পেজ হচ্ছে এক দুই তিন কারোটা দেখলাম প্রথম বিশটা পেজ হচ্ছে রোমান অক্ষরে লেখা মানে প্রথম পেজ বলতে এগুলোকে বলে ইনিশিয়াল পেজ একটু এখানে ভাষায় যদি বলি ইনিশিয়াল পেজ তাহলে কারো চারটা কারো পনেরোটা কারো বিশটা আর কারো দেখলাম যে দশটা তো ধর দশটা হতে পারে পাঁচটা হতে পারে পনেরোটা হতে পারে বিশটা হতে পারে ইনিশিয়াল পেজ তো যে ইনিশিয়াল যে পেজ গুলো এগুলো আসলে বইয়ের পেজ বলা যায় না ইনিশিয়াল পেজ বলা যায় তো বইয়ের মূলত পেজ সংখ্যা শুরু করা হয় ওই আরবিক নিউমেরাল যেটা দিয়ে শুরু হয় ওইখান থেকেই কাউন্ট করা হয় তো এই যে আপনারা প্রথম যে রোমান অক্ষরে যে নাম্বার দেখতেছেন এটা হচ্ছে ইনিশিয়াল পেজ তো আননাম্বার্ড পেজ যদি থাকে তাহলে এটা বলতে হবে মনে করেন প্রথম যে পেজ গুলো আছে এগুলো নাম্বার দেওয়া নাই কিন্তু কান করা হচ্ছে ঠিক আছে মনে করেন প্রথম কয়টা পনেরোটা পেজ আছে তো এই পনেরোটা পেজের কোনো নাম্বার দেওয়া নাই মানে কোনো নাম্বারই দেওয়া নাই অ্যারাবিক নিউমারসও নাই তারপর হচ্ছে রোমান অক্ষরে দেওয়া নাই কিন্তু কান করা আছে তো সেই ক্ষেত্রে ওইটাকে বলতেছি আননাম্বার পেজ ঠিক আছে আননাম্বার পেজের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় মনে করেন ক্যাটালগ করার সময় দেখলেন ছয় পেজ লিখলেন ব্র্যাকেটের মধ্যে তার মানে এটাতে বোঝা যাচ্ছে কি যে ইনিশিয়াল ছয়টা পেজ আছে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া নাই ঠিক আছে আপনারা অনেকে বলছেন এক দুই তিন এভাবে লেখা আছে আর ম্যাক্সিমাম হচ্ছে রোমান অক্ষর দেওয়া আছে তো আননাম্বার্ড হলে নাম্বারটা দেওয়া থাকবে না কিন্তু ইমিতে কান করা থাকবে আর যদি নাম্বার পেজ হয় তাহলে আপনাদের সকলের হাতের কাছেই যেগুলো আছে যে অর্থাৎ নাম্বার দেওয়া আছে রোমান অক্ষরে এক দুই তিন তাহলে এগুলো হচ্ছে নাম্বার পেজ আর নাম্বার পেজ থাকলে ব্র্যাকেট হবে না তো সাধারণত ম্যাক্সিমাম বইয়েই নাম্বার পেজেস থাকে আর নাম্বার খুব রেয়ার আর নাম্বার যদি দেওয়া থাকে তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় সংখ্যাটা তাহলে এখন বুঝলেন যে নাম্বার আর নাম্বার পেজ পার্থক্য কোনটা কি রোমান পদ্ধতিতে লিখবো নাকি আরবিক আমি যে বিভিন্ন স্ল্যাট গুলো দিয়েছি না এম জে এইচ স্যার আইব স্যার হ্যাঁ এগুলো খুঁজে খুঁজলে পাবেন আর কি ব্র্যাকেট দিবেন আর ব্র্যাকেট দিবেন না এইসব দরকার লিখতে হবে না স্যার
ব্র্যাকেট দিলে বুঝতে হবে যে এটা আন নাম্বার, অর্থাৎ এটা এমনি নাম্বার তো অনেক কিন্তু গণনা করা হয়েছে। জি স্যার, এটা হচ্ছে ব্র্যাকেটের মান। এটা স্যার আপনি ভিডিও স্যার আমার সঙ্গে বলছিলেন স্যার, ভিডিও আপনি যেটা দিলেন ওইটার মধ্যে লাস্টে যে ভিডিও স্যার ভিডিওতে দেখছি স্যার। এই গেল মোটামুটি, ভিডিও দেখবেন এবং হচ্ছে একটা গঠনমূলক সমালোচনা করবেন নাকি, ওই জাতীয় সমালোচনা জাতীয় কমেন্ট করা থেকে বিরত রাখলেই ভালো হয় নাকি? চল্লিশ মিনিট পাস হয়ে গেছে, ধরেন এটা প্রায় 1200 মেগাবাইট 1200 MB মতো হয়েছে। তো এটা 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 শুরু হয়েছে, আমাদের মেইন কথা শেষ স্যার, এটাকে এটা নতুন করে করা যাবে, অসুবিধা নাই। এমনি বলতেছি আর কি, আবার আপলোড করতে তো 1 GB-র উপরে আপলোড হইতে অনেক দেরি হয় জন্য আর কি। আমি যে আপনাকে সেভ করলাম, আমার তো 47 MB 45 MB তো লাগছে, বেশি লাগে না। আর ওটা তো আমি ইউটিউবে দেনের পরে না রে ভাই। আপনি আরেকটা তো আপনি আরেকটা করেন, আরেকটা করেন। আচ্ছা স্যার, ওটা যদি বাধা হয় আরেকটা করেন এই আর কি। আর আপনার এই মহৎ ইনফরমেশন সার্ভিসের কথা সবাই মনে রাখবে। স্যার স্যার আমার প্রচুর MB খরচ হচ্ছে, আমি ইউটিউবে আপলোড করার সময় আমার 1 GB+ MB খরচ হয়েছে, তারপরে করি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাই তো স্যার, আমি ওই 30 দিনের জন্য 30 GB নিয়ে নিই, আমার MB আছে। আসলে স্যার নাকি এই MB দিয়ে MB দিয়ে চালাই স্যার, তারপর আমি এক মাসের জন্য 30 GB। আপনি হচ্ছে শহর এলাকায় থাকেন? না স্যার, আমি তো নোয়াখালী দুর্গম গ্রামে থাকি স্যার। আচ্ছা স্যার, 500 টাকা দিয়ে 1 মিনিট কিলো GB ফ্রি পাওয়া যায়। এরপর আর কি বিষয় থাকে?